বিভার চারাগুলো বাজারে নিয়ে এসেছি, মামুন কাউন্টারের সামনে নিয়ে এসেছি। গাড়ি অল্প সময়ের ভিতরে আসবে, আমরা গাড়িতে চারাগুলো তুলে দিয়ে দিব। আজকে 25 পিস লেবুর চারা ডেলিভারি দিচ্ছি। তার মধ্যে হচ্ছে আমাদের সিলেটের অধিক ফলনশীল কাগজি লেবু 10 পিস, আর এই 10 পিস চারা হচ্ছে লেবু সহ। এই যে দেখুন, লেবু সহ 10 পিস চারা দিচ্ছি। এটা কাগজি লেবু, এই যে দেখুন, একদম নিচে একটা লেবু আছে, ছোট্ট গাছ, একদম ছোট্ট গাছ। এই গাছের আগায় একটা লেবু আছে, গোড়ায় একটা লেবু আছে, কলমের গাছ। এগুলা কলমের পরবর্তী বছর থেকেই ফুল ফল হয়, অধিক ফলনশীল। এই যে দেখুন, সবগুলা গাছ দিয়েছি লেবু সহ। আমাদের কাছে লেবু সহ আরও গাছ আছে। তো বন্ধুরা, আমাদের প্যাকেটিংয়ের কাজ শেষ হয়েছে, আমরা প্যাকেটিং করেছি গাছগুলা। এখানে তিন জাতের লেবু আছে, বড় জাতের যারা লেবু এবং মিডিয়াম জাতের যারা লেবু, আর এখানে আছে কাগজি লেবু। লেবু সহ যে চারাগুলো দিয়েছি কাগজি লেবু, এবং একটা সিডলেস চায়না সিডলেস 12 মাসি লেবুর চারা দিয়েছি আমি, এটা আমার পক্ষ থেকে। তো এগুলো এখন আমরা গাড়ির কাউন্টারে নিয়ে যাব, এগুলা বাসে করে দিচ্ছি। চারাগুলো যাবে হচ্ছে সুনামগঞ্জ, আমাদের সিলেট বিভাগের একটা আলাদা জেলা, সুনামগঞ্জ জেলায় যাবে। বিভার চারাগুলো বাজারে নিয়ে এসেছি, মামুন কাউন্টারের সামনে নিয়ে এসেছি। গাড়ি অল্প সময়ের ভিতরে আসবে, আমরা গাড়িতে চারাগুলো তুলে দিয়ে দিব। চারাগুলো অল্প সময়ের ভিতরেই পৌঁছে যাবে। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।